আমি জানি এই ভিডিও দেখার পরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা উসলি দিবা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উসলি দিবা, উসলি তারা বাইরে এই সময় পাস করে দিবা। আমি বাড়ি না আপনার আইওইন তাইলে আপনারা কেউ দেখতো নাই না, আপনার বাইরে দেখবো না, বই না চাচায় না মামায় না ফুফা কেউ দেখতো নাই। তো আরামসে কমাই ধরবা, লম্বা একটা ট্যুর হয়ে যাবো, বুঝছেন নি গাইজ? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার সবার দোয়ার মতো আমিও ভালো আছি। সো গাইজ, আজকে দেখতে পারা আমি মোটর ব্লগও বাড়িয়েছি, যদিও আমি মোটর ব্লগ করি না, খুব কম করি, বিকজ আমার মোটর ব্লগ মুঠু বেড়া লাগে না, গাড়ির ভিতরে বইয়ে আসা মাতামাতি আর কোনটা নাই। তো আমার আসলে মোটর ব্লগ একটু বোরিং লাগে, তো অনেকের আসলে ভালো লাগে, তো যারা ভালো লাগে তারা দেখবার, যারা বোরিং লাগে কষ্ট হয় তারাও দেখলে, বুঝছেন নি গাইজ? ওকে, সো গাইজ আজকে আমি যেরকম একটা খুব সুন্দর গ্রাম দেখতে পারা আপনার সাইডে, প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর। তো আসলে আমি কয়েকদিন এই গ্রামটাতে গেছিলাম একটা খাজে, তো গিয়া দেখছি মানে গ্রামটা অত সুন্দর একটা গ্রাম কিতা হইতাম, আর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, যেটা আমি আসলে ফ্রেন্ডের মুখে কইলে ফ্রেন্ডা বুঝতে নাই, যার কারণে আজকে আসলে আসলে ডিরেক্ট ফ্রেন্ডা লিয়ে গেলাম ও গ্রামও, যে গ্রামটা ফ্রেন্ডা দেখাইমু, আর গ্রামের নামটা আমি এখন কইরাম না, এটা সিক্রেট, আমি ভিডিও লাস্টে কইমু, ইন্টারেস্টিং থাকি যাক। ওকে নি গাইজ, ওকে, আপনারা যদি কেউ চাইন যে প্রাকৃতিক ফিল লইতা, এটা ফারা খুব সুন্দর জায়গা এগুলা, তো আপনারা যদি চাইন যে কেউ প্রাকৃতিক ফিল লইতা, তো অবশ্যই আপনারা গ্রামটা গিয়া একটু ঘুরে ইয়া দেখিয়া আপনারা আইতে পারবা, ঠান্ডা পাতা সুতা খাইয়া আইতে পারা, প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে আইতে পারবা। ওটাও গাছ বাট খুব সুন্দর একটা গ্রাম, তো আমি লিয়ে যেরাম আপনারা দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখবা, আর অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করবা, আর যারা যারা এখন আসলে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না গাছ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লগে থাকবা। সো গাইজ দেখো কা সাইডের পরিবেশটা আসলে কত সুন্দর, সামনে একটা ব্রিজ আছে, তো এই জায়গার নাম শুনছি আমি সেঙ্গর খাল নাকি, তা বাদা কাঠ হয় এইটারে, তো সাইডের পরিবেশটা আসলে অসাধারণ, জাস্ট বাউ পরিবেশ, অতকা সামনে ব্রিজটা আছে, তো এই ব্রিজও আপনারা চাইলে অবশ্যই আপনারা আইতে পারবা, আমি প্রায় সময় আই আই এত বিকালে বন্ধু বান্ধবগুলো আড্ডা মারি চক্কর মারি অতও আর কি। বাতাস খুব বেশি নয় যার সম্ভবত ভিডিওর মাঝে খুব বেশি বাতাস, ও ধোকা, ও গাইস জাস্ট ওয়াও ম্যান সুপার, ও দেখুন গাইস অসাধারণ অসাধারণ একটা ব্রিজ সেই লাগের। দেখুন নি গাইজ খুব সুন্দর বিকালে বেলা আইলে আরো সুন্দর লাগবে, এখন বাজছে প্রায় তিনটার মতন, সো পাঁচটা বা চারটার দিকে আইলে সেই এরকম লাগবে দেখতে পারো। এটা আসলে কোন নদী আমি জানি না, সম্ভবত মনে হয় সুরমা মনে হয়। আমি দেখুন তো দেখতে পারা আসলে ব্রিজের পরিবেশটা তো ওয়াও, অসম একটা পরিবেশ, ওই দেখো নি রাত টিকটক বানার, বাংলাদেশ মেরিন একাডেমি দেখতে পারছেন নি গাইজ, ও দেখুন। তো আসলে বিকালে বিকালে যদি আপনারা গাইজ যে ঘুরার লাগে কোনো জায়গা ফাইরা না, বা প্রাকৃতিক পরিবেশ কোনো সুন্দর জায়গা ফাইরা না, তো বসি আপনার বাড়ি আইবা, বেশিরভাগ আমি জানি এই ভিডিও দেখার পরে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা উসলি দিইবা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উসলি দিইবা, উসলি তারা বাড়ি এই সময় পাস করে দিবা, আমি বাড়ি না আপনার আইওইন তাইলে আপনারা কেউ দেখতো নাই না, আপনার বাড়ি দেখবো না, বই না চাচায় না মামায় না ফুফা কেউ দেখতো নাই, তো আরামসে কমাই ধরবা, লম্বা একটা ট্যুর হয়ে যাবো, বুঝছেন নি গাইজ? আর আসলে গাইজ যদিও আমার গ্রামও কেউ নাই, কোনো আত্মীয়স্বজন বাড়ি ঘরও নাই, তাহলে তো ভালো হইলো এনে, অত বাড়িতে এই বাড়ি বেশি একটু আবার পড়লো এনে, বাপটে দিনও আইলাম এনে, তাহলে ভালো হইলো এনে, এত ফারা খুব সুন্দর। তো এই বাড়ি যদি আপনার ওলা কার লইয়া ইয়া বুঝতে হন বিকালে বেলা, ওলা কার লো এই বই তখন বিকালে রাস্তা সাইডে দিয়ে আয় সময় কিছু লইয়া ইল্লা খাইবার, ওই ভাই খাইলা গপসে ফল্লা বন্ধু বান্ধব লগে, খুব সুন্দর একটা সময় আপনার পাস হইল, কারণ হয়েছে এই সাইডের বাতাস, আমার তো খুব ঠান্ডা লাগে সত্যি কথা, যেখান দেখতে পারে আপনার সাইডের বাদী পরিবেশগুলা সেই রকম।
rasa itu fak fani es lo fani ya panggil aja sih oja last part di pon naik oscillator ada lagi mana kau itu farra puri besta cukup sundor asalnya jaga gula ya kau asalnya jaga manusia gula asalnya tora balapan ini dihoi butara aman asal lager to asalnya isi jatuh sih tuh ই জায়গা গ্রামটা আপনারা দেখাই লাই গ্রামর বাজারটা আপনারা দেখাই লাই গ্রামর বাজারটা আসলে বিশাল বড় গ্রামটা ছোট হইলে বাজারটা আসলে বিশাল বড় এমন কোনো কিছু না নাই যে পাওয়া যায় না সব তো গ্রামর বাজার তরফ আওয়াজ আয় ওটা হইছে গ্রামর বাজার আর কি তারা আর এই সাইডে দিয়ে যাওয়া লাগে না ওসার থেকে তারা তারা আর বাজার যেটা তা লাগে তারা ফর্সাবাতি করি লাইন একটা বার মাস বাজার থেকে শুরু করিয়া কলতা আসা হাত পর্যন্ত আছে আর বিশেষ করে গ্রাম রাস্তা গুলো খুবই বালা কোনো ভাঙা ডিঙ্গা নাই এত বাজার সপ্তাহ আছে সফরা মোটামুটি কলতা আছে গ্রাম কোনো কিছু না নাই সপ্তাহ আছে সো গাইজ এই গ্রামের নাম হইছে মেফানা কইলাই তো গ্রাম থেকে আমি এখন বার হইছি ইটা পড়ছে শিববর বাজার গ্রামের নাম হইছে ফাগুন দিলাম কি টাটা টাটা তোমার আসি দিয়ে সুন্দর গো মায়া লাগে তো দেখতে পারো পরিবেশগুলো খুবই সুন্দর তো যারা আসলে আপনারা আমার লাগান আসলে এমনের হেমনে সক্কর সক্কর মারোইন সক্কর সক্কর মারতে পছন্দ করেন বালা সুন্দর জায়গা গিয়া সুন্দর ফটো তুলতে পছন্দ করেন তাই বাউ গ্রাম আপনারা প্রথম আইতে হইব শিবর বাজার গ্রাম নাম হইছে ফাগুন তো শিবর বাজার আসলে আপনারা জন্য কইন বাদাঘাট হই আপনারা আইতে হইব উচ্চইনি সারা জন্য কইন যে শিবর বাজার ইতাম ফাগুন অবশ্যই আপনারা দেখা দেখা দিলাইব তো আসলে গ্রামটা দেখানোর একটাও কারণ হইছে যে পরিবেশটা গ্রামর আমার কাছে খুব ভালো লাগছিল ও আজকে হইলাম তে যাই হয়তো কিছু ফাইদা না একটা মোটো ব্লগ দেই আপনারে সুন্দর করে দেখাই বুঝছেন ও একটা পারছো নি গ্যাস অসাধারণ তো এই গ্রাম আইলে আপনার কেউ কিছু হইতো নাই কোনটা হইতো না আপনার কেউ ও দেখতে পারা নি গ্যাস হো সেই রকম লাগে একটা মোবাইল করে ভিডিও করিবে দেখিবে দেখতে পারছো নি গাইস খুব সুন্দর পরিবেশ আপনার সাইলাই আবাদি হামাইয়া গে গুয়াহাটি আবাদি বাড়ি আপনার সকর কর দিয়ে দেওয়ার বাকি কিচ্ছু হইতো নাই আর এটা আসলে আমি নয় না বহুত বারও দেখাইছি অনেক ধরনের সুন্দর সুন্দর গ্রাম যেমন আপনার শস্য খেত দেখাইছিলাম আমি সর্বপ্রথম সিলেট ট্রেন্ডিং টপিক বানাইছিলাম শস্য খেত লিয়া সিলেটের সব থেকে বড় শস্য খেত দেখাইছিলাম আপনারে তাও পড়ছিল এটা আপনারও জোর বাই দিয়া কোম্পানি গঞ্জুর সাইডে অধোকা অনেক দিন পরে সো গ্রামর ফিল আপনারা দেখায় গরু রাখালে গরু লই যার যদি বেটা রাখাল না বেটা নিজের গরু আমি বেটা রাখাল বলাই যে সমস্যা না কিছু কিছু ধরে খাওয়া লাগে এইটা বুঝছেন নি ওকে 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 আর আজকাল আসলে গ্রাম আসলে আপনারা কীটা হইতাম গ্রাম এখন শহরে পরিণত হয়ে গেছে বেশ মানে এখন টাউন লাগানো গ্রাম হয়ে গেছে আর কি গ্রাম আগে আইলে আমরা সত্যি কথা যেখানে আমার নানাবাড়ি গ্রাম আপনারা অনেকেও জানেন প্লাস দেশের আমি ব্লগ আমার নানাবাড়ি আমি রিপ্রেজেন্ট করছি আমার ভিডিওর মাধ্যমে তো গ্রাম আসলে নানাবাড়ির প্রথমে আমরা যখন যেতাম তখন আসলে আমরা ধন সম্পত্তি কলতাও আছে নানাবাড়ি তবে মাটি ঘর আসতো মাটির বলতে একটা উন্নত মাটির ঘর আসতো আর কি কারেন্ট আসলো না তো তারা ল্যাপটন ইউজ করতা বা ওটা বুন্দা আসলো ল্যাম্প তো তারা ল্যাম্প ইউজ করতা কারেন্ট টুরেন্ট কিচ্ছু আসলো না গ্যাসও আসলো না তো তখন খুব সুন্দর লাগতো খুব ভালো লাগতো গেলে আর কি দেখিয়া গ্রামর তো এখন আইলান নাই এখন আমরা নানাবাড়ি বিল্ডিং গ্যাসও আছে কারেন্টও আছে সবটা আছে গ্রামও কোনো মাটির ঘর নাই এখন সব ঘর ফাঁকা দিয়ে বানাইয়া তো বিল্ডিং বিল্ডিং বানাইয়া দুতলা তিনটা বিল্ডিং আছে আমার নানাবাড়ি বুঝছো ইনি গাইজ ও আর কি তো এখন এখন কুর আসলে আসলে সব ও আর কি তো এখন গ্রামও আসলে সবটা টাউনে পরিণত হয়ে আস্তে আস্তে গ্রাম নাই বললেও চলে বিলুপ্ত হয়ে যায় এটা আস্তে আস্তে তো আপনারা দেখাইছি গাছ আশা করি আপনার সব ভালো লাগছে
আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট কইবা ভালো লাগুক আর না লাগুক আপনারা আমার কমেন্ট জানাইবা আর গাইস আপনারা যারা যারা আমার পেজটা এখনো ফলো করছেন না অবশ্যই আপনারা পেজটা ফলো করবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো আরেকটা জিনিস আমি কইলাম ভিডিওর মধ্যে গাইস যেহেতু ভিডিও আমি এন্ডিং করলাম যে হে সাইন হা গ্রাম আইতাম কোন জায়গা দিতাম আমার আপনারা কমেন্টের মাধ্যমে হোক গা ইনশাআল্লাহ আপনার গ্রাম আমি আইমো আপনার এলাকাতে আমি আইমো আইয়া আপনার এলাকাটা সুন্দর করে রিপ্রেজেন্ট করে যাইব মোটর ব্লগের মাধ্যমে হোক আর নর্মাল ব্লগের মাধ্যমে হোক ইনশাআল্লাহ আইমো কমেন্ট করে জানাইবা আর যদি গ্রামের কয় ভিডিওটা দেখি তখন ভিডিও শেয়ার বানাবা চ্যানেল সাবস্ক্রাইব করবা পেজও লাইক দিবা বুঝুনি গাইস তো ভালো থাকবা আর দেখা হইব নেক্সট ভিডিও নেক্সট টপিক তো সঙ্গে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম